একটি সন্তান লালন পালন করতে বাবা মায়ের যে কতটা কষ্ট হয় তা শুধু একজন বাবা মাই জানে। আর সেই সন্তান যদি অসুস্থ হয় তাহলে বাবা মায়ের অনেক বেশি কষ্ট হয়, বিশেষ করে আমাদের মায়েদের হাতে যেন কোনো কাজই উঠতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে সকাল সকাল রান্না বান্না নিয়ে নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। রাইসে মায়ের ঠান্ডা লেগেছে তাই ঝটপট আজকে রান্না করার চেষ্টা করি। এখানে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, অল্প কয়েকটা সিটি দেওয়াতে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আর প্রেশার কুকারে ডাল রান্না করলে হালকা একটু তেল যদি দিয়ে দেন তাহলে কিন্তু উপরে সিটি আসার সাথে সাথে ডালগুলো বের হয়ে আসবে না। তারপরে আমি এখানে আলু ভর্তা করার জন্য একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এইরকম ভাজা পেঁয়াজ ইউজ করলে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে, ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার তো ডাল আর আলুর ভর্তা হলে আর কিছুই লাগে না। আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে খেয়ে অফিসে চলে যাবে তাই আগে আমি রান্নাটাই বসিয়ে দিলাম। এরপরে আমি নাস্তা বানাতে চলে আসলাম, রুটি আর সুজি বানিয়েছিলাম, শাশুড়িমাকে দিয়েছিলাম, শাশুড়িমা খেয়ে ছোট মেয়েকে নিয়ে একটু বসেছিল। আর আমি এদিকে আমাদের জন্য নাস্তাটা রেডি করে তারপরে আপনাদের ভাইয়া ওঠার পরে আমরা দুজনে মিলে নাস্তাটা খেয়ে নিয়ে এদিকে চুলায় ভাত বসিয়েছিলাম। এরপরে নাস্তা টাস্তা সেরে আমি এখানে ভাত বসিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম। আপনাদের একটা বিষয় সতর্ক করে দিই, ফেসবুকে যদি আপনি ভুল তথ্য ছড়ান তাহলে আপনার পেজের ক্ষতি হতে পারে। আপনি যে ক্যাটাগরির কাজ করেন আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে পারবেন, কিন্তু আপনি ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আমার আপু ভাইয়েরা, আপনারা যদি আপনাদের শখের পেজটাকে হারাতে না চান তাহলে কিন্তু ভুল তথ্য ছড়াবেন না। এই যে দেখুন, আমি এখানে প্রেশার কুকারের এই যে ঢাকনাটার এই সিটিটা তুলে আমি সবসময় এটা ক্লিন করে রাখি যাতে ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। প্রেশার কুকারের যে ধোঁয়াটা এটা এইভাবেই সিটি দিয়ে বের হয়ে যায়, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। আর এই তো দুপুরের রান্নায় আপনাদের ভাইয়ার পাবদা মাছ অনেক বেশি পছন্দ তাই আমি পাবদা মাছ ভেজে তারপরে একটু রান্না করে নিব। অনেকেই কাঁচা মাছটা ঝোল করে খান, আমি একটু ভেজেই তারপরে রান্না করি। আসলে যার রুচি যেরকম, আপনি আপনার মতো রান্না করে খেতে পছন্দ করেন, আমি আমার মতো রান্না করে খেতে পছন্দ করি। আর একটা কথা কি জানেন, ফেসবুকে এসে যদি মানুষকে কিছু শিখাতে পারেন তাহলে তো ভালো, কারণ আপনার ভিডিও দেখে যদি কেউ কিছু শিখতে পারে তাহলে আপনারই ভালো। কিন্তু কখনো ভুল কিছু ছড়াবেন না, যদি কিছু জেনে না থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন। আর আমার আপু ভাইয়েরা, আমার রান্নাবান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি আমার ভুল না ধরেন তাহলে আমি শিখব কোত্থেকে। সবাই সবাইকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুক। সবার সফলতা দেখলে অবশ্যই খুশি হই, কেউ কাউকে হিংসে না করে আমার ভিডিওটা যখন আপনার ওয়ালে যাবে অবশ্যই ধাক্কা না দিয়ে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আপনারও লাভ আমারও লাভ। আজকে মাছের ঝোলের কালারটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়া ঝাল একটু কম খায় তাই আমি মরিচ বেশি দিতে পারি না, আর মরিচটা একটু লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিলে তখন কিন্তু খেতেও একটু ঝাল ঝাল লাগে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। তো এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজকে কিছু বাজার নিয়ে এসেছে, লাউ শাক, তারপরে লাল শাক, তারপর পেয়ারা, এগুলো গুছাতে গুছাতে আজকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।